আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, ইসলামী শরিয়াত আলেম ওলামাদের বিশেষ অবস্থান এবং মর্যাদা প্রদান করেছে। অন্যান্য সাধারণ বান্দাদের ওপর রয়েছে তাদের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাধারণ ইবাদতকারীর ওপরে আলেমদের মর্যাদা তেমন, তোমাদের সকলের ওপরে আমার মর্যাদা যেমন। হাদিস শরীফের পাশাপাশি কুরআনুল কারিমও আলেমদের উচ্চ মর্যাদায় দীপ্ত বাক্য ঘোষণা করেছে। আল্লাহ তাআলা স্বীয় তাওহীদের সাক্ষীতে আলেমদেরকে তার নিজের সাথে এবং ফেরেশতাদের সাথে একত্রিত করেছেন। কাজেই আলেমদের রয়েছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত বিশেষ সম্মান, যা আমাদের সকলকে রক্ষা করে চলতে হবে। সেজন্য আমাদের প্রথমেই জানা প্রয়োজন শরীয়ত যে সকল আলেমদেরকে বিশেষ মর্যাদা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অন্যান্য ইবাদতকারীর ওপরে সম্মান দিয়েছেন, সে সকল আলেম কারা। প্রকৃত আলেমের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করেন। সূরা ফাতির 28। এ আয়াত থেকে বোঝা যায় প্রকৃত আলেম যিনি, তার অন্তরে আল্লাহ ভীতি বা তাকওয়া থাকবে। তাকওয়াবান আলেমই হবেন প্রকৃত আলেম। আয়াতটির ব্যাখ্যায় এবং প্রকৃত আলেমের পরিচয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহকে ভয় করে না সে আলেম নয়। মহান আল্লাহর এই আয়াতেই প্রকৃত আলেমের মূল পরিচয় বর্ণিত। কেননা অন্তরে যদি খোদাভীতি না থাকে, তাহলে কোরআন হাদিসের হাফিজ হয়েও প্রকৃত আলেমের মর্যাদা লাভ করতে পারবে না। আমাদের মনে ধারণা আসে, যিনি যত বেশি হাদিস মুখস্থ বলতে পারেন তিনি তত বেশি বড় আলেম। আফসোস এমন আলেমের জন্য যদি তার মধ্যে তাকওয়া না থাকে। ইমাম আহমদ রহমতুল্লাহ তার আজ-জুহুদ কিতাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু বর্ণনা করার নাম ইলম নয়, বরং প্রকৃত ইলম হল অন্তরে খোদাভীতি। অনুরূপ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শুধু হাদিস বর্ণনা করার নাম ইলম নয়, বরং ইলম হচ্ছে আল্লাহ তাআলার এমন নূর যা তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। একজন ব্যক্তি যখন কোরআন হাদিসের ধারক ও বাহক হবেন, ইলমে শরিয়ত বিতরণকারী হবেন, তখন তাকে অবশ্যই শরিয়তের পূর্ণ অনুসারী হতে হবে। তার অন্তর থেকে শরিয়ত বিরোধী সকল কাজের চিন্তা চেতনাকে দূর করতে হবে। নফসের চাহিদা পূরণ থেকে দূরে থেকে, নিন্দনীয় সকল স্বভাব থেকে নিজেকে পাক পবিত্র রাখতে হবে। আর নফসকে নিয়ন্ত্রণ করা ও অন্তরকে নিন্দনীয় স্বভাব থেকে পবিত্র রাখার উত্তম মাধ্যম হল ইলমে তাসাউফ চর্চা করা, পরিশুদ্ধ একজন শায়েখের কাছে নিজেকে সমর্পণ করা। হাফিজ ইবনু রজব হাম্বলি তার বায়ানু ফাদলি ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ কিতাবে প্রকৃত আলেমের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যা থেকে হক্কানি আলেমদের সহজে পরিচিত করা যায়। তিনি বলেন, প্রকৃত আলেমদের পরিচয় হল তারা তাদের নিজেদের সম্মান বা অবস্থান সম্পর্কে মানুষের নিকট বলে বেড়ায় না, বরং তারা অন্তর থেকে নিজেদের প্রশংসা করাকে অপছন্দ করেন। অন্যের ইলমের মোকাবেলায় নিজের ইলমের অহংকার করেন না। আর প্রকৃত পক্ষে হক্কানি আলেমদের ইলম বৃদ্ধির সাথে সাথে তাদের বিনয়ও পায়। প্রকৃত আলেমরা দুনিয়ার চাকচিক্য থেকে বিমুখ থাকেন, বিশেষত তারা দুনিয়ার প্রশংসা এবং প্রসিদ্ধি পাওয়ার আগ্রহ থেকে অনেক দূরে থাকেন। আর এগুলো থেকে দূরে থাকা বা দূরে থাকার চেষ্টা করাই হক্কানি আলেমদের বৈশিষ্ট্য। অনিচ্ছা সত্ত্বেও যদি প্রকৃত আলেমরা দুনিয়ার প্রসিদ্ধ বা প্রশংসিত হয়ে যান, তখন তারা এর পরিণতির ভয়ে কম্পিত থাকেন। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ তার নামের অত্যধিক প্রসিদ্ধির জন্য খুব ভয়ে থাকতেন। প্রকৃত আলেমরা অন্যের ইলমের ওপর নিজেদের ইলমের বরাত্ব দেখিয়ে অহংকার করেন না। আলেমদের সম্মুখে তারা নিজেদের জ্ঞানহীন হিসেবে পরিচয় দেন, তবে ওই সকল লোকদের সামনে তারা গুরুত্বের সহিত ইলমি কথা বলেন যারা শরীয়তের বিরুদ্ধাচারণ করে। তারা এরূপ বলে থাকেন অহংকার বশত নয়, বরং আল্লাহর ভয়ে। প্রকৃত আলেমরা নিজেদের ইলম থেকে সালফে সালাহিনের ইলমকে বেশি মনে করেন। তারা তাদের অন্তর থেকে সালফে সালাহিনদের সম্মান ও মর্যাদার কথা অনায়াসে স্বীকার করেন, এমনকি তারা নিজেদেরকে সালাফের সমান্ত দূরের কথা তাদের স্তরের কাছাকাছি পৌঁছানোরও যোগ্য মনে করেন না। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক যখন সালফে সালাহিনের আলোচনা করতেন, তখন কবিতার ভাষায় বলতেন, তোমরা তাদের সাথে আমাদের আলোচনা করো না। মূলত এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আলেম সমাজের উদ্দেশ্যে তার মুবারক বাণীতে ইঙ্গিত দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে অজ্ঞদেরকে ঘায়েল করার জন্য, অথবা আলেমদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য, সে ব্যক্তি জাহান্নামী। বুখারি। উলামায়ে কিরামের মর্যাদা। প্রকৃত আলেমদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, কেননা আলেমরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী নেই। তার ইন্তেকালের পর দিনের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহ তাআলা উম্মতের উলামাদের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি আলেম চেনার তৌফিক দান করুন, সেই সাথে তাদের সহবতে থাকারও তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।